أشهد أن لا إله إلا الله أشهد أن لا অতীতে সিলেটের বড় বড় সমাবেশের স্থান ছিল শাহী ঈদগাহ। এখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না, মাওলানা মোহাম্মদ আলী, হুসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরেবাংলা একে ফজলুল হকের মতো নেতারাও তৎকালীন ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের আহ্বান জানাতে এখানে এসেছেন। আমাদের দেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থাপনাসমূহের মধ্যে অন্যতম সিলেটের শাহী ঈদগাহ নিয়ে আমাদের সংক্ষিপ্ত তথ্যভিত্তিক কন্টেন্টটি দেখার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।